ইতালির ভেনিসে ইতালি আওয়ামী লীগ ভেনিস শাখার আয়োজনে বাংলাদেশ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, ধর্মমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ, সিলেট কর্পোরেশনের সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান ও নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী বাড়ি সহ সকল আওয়ামী লীগ পরিবারের ব্যক্তিবর্গের রুহেদ মাগফেরাত কামনা করে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি এমদাদুল হক এমদাদ জানান, রবিবার স্থানীয় বিসমিল্লা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে স্মরণ সভায় সভাপতিত্ব করেন ভেনিস শাখা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান কবির ইদ্রিস হাওলাদার ও পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার হোসেন ব্যাপারী। সভার শুরুতেই স্থানীয় মসজিদের ইমামগণ ইসলামের উপর তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং সকল মৃত্যুবরণকারী ব্যক্তিদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। দোয়া মাহফিলে ভেনিস আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দরা ছাড়াও ভেনিসের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও অনেক প্রবাসী উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাকর্মীরা মৃত্যুবরণকারী নেতৃবৃন্দের রাজনৈতিক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন এবং তাদের মৃত্যুতে গোটা আওয়ামী পরিবারের যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ হবার নয়, সকল আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে।